রাইট গিয়ার, এখন রিভার্স গিয়ার মারো। আজকের যে আপনারা ব্যাংকটার যে অবস্থা দেখছেন, আজ ওয়েদার তো ভালো আছে আর ঘামে ঝরা ঝর নাই, তো চাষার মন কি আর মানে এই জ্যৈষ্ঠ মাস আসার টানে, আর এই যে মনে মনে আজ চাষার হাল হাতিয়ার নাই ঘরে, তবুও তার জন্য আসে গেছেন ওনারা। এখন বর্তমানে যে স্থিতি পরিস্থিতিটা জানে, আজ এই গোবিন্দদার পাওয়ার টিলারে আমিও আসে গেছি সেই দেখতে। তো আসে গেছি, দেখুন আজকে আমার কালচার অ্যান্ড এডুকেশন গ্রুপ মনোরঞ্জন মাহাতো আপনারা দেখতে পাচ্ছেন, সে কিষাণ মিত্রের কাছে আজ আজ এই ভাই ঝড়িয়ার টানে হাওয়ায় উড়াই বা আমি পৌঁছে গেছি। তো দাদাকে আমি জিজ্ঞাসা করব যে এইভাবে আজকে যে হাওয়া আর এখানে আমার চাষাদের যে স্থিতি গতিবিধি, তো এখানে আস পৌঁছে গেছেন আমরা কিছু চাষা, ওনাদেরকে আমি আপনাদের কাছে আমার চ্যানেল মাধ্যমে জিজ্ঞাসা করব। তার আগে আমি গোবিন্দ ভাইকে বলবো, ভাই আজকে যে আপনার এই চাষার আজ পৌঁছে গেছে, তো দূর থেকে আমরা সে পাহাড় ফাটনায় পাহাড়ে নেয়, তো ওনারাকে আমি জিজ্ঞাসা করবো কি দাদা আমার কালচার এডুকেশন গ্রুপ ইউটিউব চ্যানেল আপনাকে নমস্কার জোহার। তো আপনারা আজকে এই যে এত বড় ঝড়ও উপেক্ষা করে পৌঁছে গেছেন, সেই যে আমাদের ভালোবাসার টানে আর মন কি আর মানে চাষার সেই রোহিণী আর কথাটা জানি জানি। তো আজকে গেছে রোহিণ, এখন হাল নাই ঘরে ভাত আর চায় করে মাই মাই হবে কি নাই হবে। তো দাদা আপনাদের একটু পরিচয়টা করে দেন, কোথায় আসছেন? আমরা আসছি পুরুলিয়া জেলা আশাপানা, হ্যাঁ রাঙামাটি, গ্রাম হচ্ছে আশারাম। আপনার মানে মানে কাম কটা করবে এটা তো মাল্টিপারপাস বলে ভাই, সে জানে চিনিয়ে বলে না, আগে জানিয়ে শুনিয়ে তারপরে মানে 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 না। তো আপনারা এটা জানিয়েছেন এটা কি কি কাজে লাগবে এটা বুঝছেন? আমরা জানিয়েছি অবশ্যই, জানিয়েছেন না? হ্যাঁ জানিয়েছি স্যার। আচ্ছা কত কিনলেন সেটাও আমি গোবিন্দ ভাইকে জানিয়ে নেব। নিলি আমরা 53,500। ঠিক আছে আমি গোবিন্দ ভাইকে ডাকিয়ে নিবো, যে চাষারা আসিয়েছেন ভাই, এনারা তো বলছেন ভালোই পছন্দ হয়েছে আর আমরা জানি শুনেই কিনেছি। তো আপনাকে জানাই যে এরা বলছেন আমরা 53,000 আর কি কি কাজ করেছে ওটাও জানবো, আর আসি এনারা কি সুবিধা পাইছে সেটা আপনার কাছ থেকে আমি জানিয়ে নিচ্ছি। নমস্কার নমস্কার সবাই, কিষাণ ভাই কে আমার প্রণাম। তো যেমন কি দেখছো ঝিমঝিম জল পড়ছে, চাষারা পৌঁছেছে মানে যাকে বলে অনেক কষ্ট করে, দুপুর বেলায় তো অনেক রোদ, এখন হঠাৎ করে মেঘ আর বাজে এখন প্রায় 5:25-5:30 লেগে পুরো অন্ধকার। আপনারা দেখতে পাবেন পুরো অন্ধকার হয়ে গেছে, আর এই দেখুন আমরা জম খেতে ভিডিও বানাতাম পুরো দেখেন দেখেন দেখান। তো এত যে মেশিন আছে আমার ফুল ওয়াটার প্রুফ, পুরো ভিজছে জলে, কোনো ফর্ক নাই পড়বে, কেন না পুরো ওয়াটার প্রুফ আছে। কিষাণ ভাইকে বলবো যদি আপনারা সাদা খেতে চালাবে তো কোনো মতো নেই, কোনো ইঞ্জিনে প্রবলেম নাই হবে। ঠিক আছে, তো সব থেকে প্রথম যে আমি আমাদের কামা ইঞ্জিন দাদারা নিয়ে যাচ্ছে 7 ঘোড়ার মেশিন, ঠিক আছে, ডিজেল ইঞ্জিন 173, এইখানে দেখুন লেখা থাকবে, প্লাস এখানে কামা লেখা থাকবে, ঠিক আছে, এই দেখুন কামা লেখা আছে। সাথে সাথে আপনারা যদি দেখবেন সাইলেন্সারও একটু কামা লেখা থাকবে, তো এটা আমাদের কামা ইঞ্জিন। আগে এখানে মানে কাঁইচে ছিল না ফিল্টার, কেননা এখন কাঁইচের সিস্টেম এসেছে কোম্পানি দিচ্ছে, যেহেতু যদি কাঁচড়া এখানে যায় তাহলে দেখাবে এখানে কাঁচড়া গেছে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে যদি দেখবে তো মানে 2 লিটারের গিয়ারবক্স দিয়া আছে, 700 ml ইঞ্জিন অয়েল পড়বে, আর এখন 5 বার স্টার্ট করব, এখনো স্টার্ট করি নাই। তো সব থেকে প্রথম স্টার্ট করতে গেলে আমরা হালকা অ্যাক্সেলারেটর নিতে হবে, চকটা এটা নেওয়ার পরে ইয়াকে কমসে কম, এখন নতুন আছে, ঠিক আছে, মানে তেলটা যতক্ষণ পাস আমাকে করতে হবে। কিষাণ ভাইকে এদিকে দেখান, তেলটা যদি এই যে এই সাইডে যদি এরকম করেন তাহলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে, এটা অফ হয়ে যাবে, অন আছে লেখা, আর যদি এটা তল দিকে করেন তাহলে এটা অন হয়ে যাবে, ঠিক আছে, এইটা সিস্টেম আছে। তো আমরা তেলটা এখন পাস করব, তেল পাস করতে গেলে আমরা কমসে কম 5-10 বার এই করব, ঘোড়াটা অবাইন করে আমরা কে মানে টানা ঠেলা করতে হবে, টানতে হবে, টানতে হবে, ঠিক আছে, ঘোল মুহা মত ঘোল মুহা, হ্যাঁ চাষাদের তো যেটা দিলিও এখন কমসে কম আধা থেকে 1 ঘন্টা পর্যন্ত হালকা অ্যাক্সেলারেটর স্টার্ট করে রাখি দিবার নিয়ম মনে, যেহেতু ইঞ্জিন অয়েল নতুন জ্বালাইছে,
ইঞ্জিনিয়ার যতক্ষণ না খেলবে সাউন্ড যে আছে চেঞ্জ হবে নাই, বুটবুট বুটবুট আওয়াজ করবে, তারপরে আধা ঘন্টা পরে আরো একটা সাউন্ড আসবে, ভালো সাউন্ড আসবে। তো তার আগে বলবো যে ঘরে যাই করে কমসে কম আধা ঘন্টা স্টার্ট করে এটাকে রাখি দেবে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন লোড দিয়ে চালাচ্ছি না, হালকা চালান দেখাবো কিভাবে দাদারা চালাতে পারছে কি চালাতে পারছে না, ভিডিওটা দেখা যাক, ঠিক আছে। সব থেকে প্রথম যখন গিয়ার লাগাবো, হ্যাঁ শোনো না, ডাইরেক্ট গিয়ার মারবো আমরা এক, ঠিক আছে। দেখো অনেক জোর বিজলি চমকি দেবো, এক গিয়ার মারিছি, ঠিক আছে। আর এই যে ক্লাচ, ক্লাচ দাবিয়ে গাড়ি আগে যাবে, চালাই দেখুন তো এবার। এখন দু গিয়ার লাগিয়েছে, হালকা এদিকে পাইতে হবে, এখন নিউট্রাল, এবার দাবা ওটা যাবে নাই, না গেছে না আমার গাড়ি নিউট্রাল হয়ে গেছে, তারা এইটা দাবান, পুরো দাবান, পুরা দাবান, পুরা দাবাই তো, হালকা হালকা এরকম করো, ঠিক আছে। আবার ধীরে ধীরে ওটা টিপছেন, পেছানো যাবে, হ্যাঁ ওটাকে বেড়ে দেবে, হ্যাঁ ধীরে ধীরে টিপো, ঠিক আছে ঠিক আছে। একটু টাইম লাগবে দাদা, আমাদের আদত হয়ে গেছে আমাদের কোনো বিশ্বাস নাই, বুঝলেন তো, নিউট্রাল দেখো চাচা ভাই কে কিছু বুঝাও তো ভাই, তুমি তো দেখেই কিনেছ, হ্যাঁ দেখেই কিনে, আর মাল্টিপারপাস কাজ হয়, আর এখন সময় আমাদের রহিনি, বীজ ফেলা আর নাই তো ঘরে কি আর চলবে না, ঝুল ঝুল, হ্যাঁ ঠিক তো। তো তাহলে এটা আপনারা
চাষ করুন আর তার ছানাপোনাকে ঢুকে রাখুন আর লেখাপড়া শিখেন। আর আর এই পাঁচ কিলো দেখুন এই সরকারের পাঁচ কিলো আর দু হাজার টাকায় ভুলবেন নাই। আমাদের চাষার যে সম্মান অভিমান ওইটাই ছিল চাষার মানে কি বলে মান, আর এখন ওইটাই সম্মান। ঠিক তো, ঠিক আছে। আমার যত ভিউয়ার্স আছেন সবাইকে বলছি ভাই আমি আপনারা দেখেন তো কিনছে নেই, আর ভালো করে এটা পরীক্ষা করে নিরীক্ষা করে কমেন্ট করে জানাবেন যে এটা কাজ দিচ্ছে আর নাই দিচ্ছে, না তোমার কমারটা বলবেন যে ভাই তুমি ভাঙিয়ে দিচ্ছ। মানে কথাটা সত্যি বটে, কোনো ভাড়া করে নাই। আর আমার ভিডিও আপনারা যা দেখেছেন ওটা কোনো খারাপ আমি কোনদিন বলি নাই চাষার জন্য, আমি নিজেও চাষাচ্ছি না, তাই তো? একদম তো, ঠিক আছে, এতটাই আপনাদের। তবে আমাদের আমার তরফে জয় জওয়ান জয় কিষাণ, জয় কিষাণ।